দেখুন, রেসপন্সটা তো আসলে আমি সবসময় একটা কথা বলি যে অনেকের অনেক কন্ট্রোভার্সি আছে এই বিষয়ে, ভিউর বিষয়টা নিয়ে। রেসপন্সটা আসলে দিন শেষে এখন ভিউর উপরে চলে গেছে, যেই নাটকের যত ভালো ভিউ সেই নাটকের তত ভালো রেসপন্স, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো এখন এটা তো দেখাই যাচ্ছে আসলে। এবার আমার মনে হচ্ছে যে নাটকগুলো এবার ওই অর্থে এবার এই নাটক অনেকটা কম রিলিজ হচ্ছে অন্যান্য বারের থেকে। মানে আমরা যেটা জিজ্ঞাসা আছেন নাকি নাই, আমি আসলে এটা এই শব্দটা না, আমি যদি এক কথায় উত্তর চান, আমি সিন্ডিকেটের সাথে নাই, আমি 100% স্যাটিসফাই। কারণ আমি জানি আমি কী করছি, আমি কাউকে ফলো করি না। এখন বর্তমান বাজারে ট্রেন্ডি কী জিনিস, আমি ট্রেন্ডি আর্টিস্টও না। আমি জামিল জানি আমি কী করছি, আমার নাটকে কী মেসেজ থাকে সেটা আমি খুব ভালো করে জানি। সো আমার মনে হয় আই এম পারফেক্ট, আই এম অন দ্য ওয়ে। সিন্ডিকেটের সাথে আছেন নাকি না? আমরা যারা আছি তারা বিভিন্ন জন বিভিন্ন রকম প্ল্যাটফর্মে কাজ করি, কিন্তু এই একটা দিন আমরা সবাই একত্রিত হতে পারি, একজনের সাথে একজন দেখা হয়, সহর্দ বিনিময় হয়। এই এনজয় বলতে হয়েছে বললাম না, এই দিনটার জন্য অপেক্ষায় থাকি, ভালো লাগে। মানে এটাই হচ্ছে মনে হচ্ছে যে আমাদের ডে আর কি, আমাদের ডে। ওই যে আমরা এর মধ্যে তো বৈশাখ চলেই গেলো, সে বৈশাখের দিন আর সেটা করা হয়নি, ঈদ টিদ মিলায়। তা আমাদের উদ্দেশ্যই ছিল যাতে আমরা সবাই কম বেশি মানে আসতে পারি সবাই, যার জন্য বৈশাখী আনন্দতে একসাথে অ্যাড করার। আমি তো নিজেও একজন কী বলে ইসি মেম্বার, তো আমরা চেষ্টা করছি আসলে, হুট করে তো হয় না, সময় লাগে। আমাদের যে বিতর্কের যে প্ল্যানিংগুলো সেগুলো আছে, আমরা ইনশাল্লাহ এটার ফলাফল হয়তো সামনের দুই এক বছরের মধ্যে পেয়ে যাবেন, যেটা আমরা করছি আর কি, চেষ্টা করছি। আমি বললাম না যে আসলে আমাদের কাজগুলো এমন আসলে দেখানোর থেকে করাটা বেশি চেষ্টা করি ভিতরে আর কি, সবাই দুই এক বছরের মধ্যে হয়তো মানে ফলাফলগুলো পেয়ে যাবেন। কাজ চলছে। আপনার কি কি কাজ চলছে, মানে আপনার নিজের কাজ? আমার তো আসলে আমার নিজের একটা মানে কাজ বলতে হচ্ছে অভিনয়। আমার হচ্ছে আসলে এখন তো আপনার খুব ভালো করে জানেন ডিজিটাল প্ল্যাটফর্মে বেশি কাজ হচ্ছে, তো আমার নিজেরও একটা ছোটোখাটো চ্যানেল আছে, ওই চ্যানেল বাইরের চ্যানেল এই মিলে হচ্ছে গিয়ে কাজ চলে যাচ্ছে। যেই কাজ আমি 100% স্যাটিসফাই, কারণ আমি জানি আমি কী করছি, আমি কাউকে ফলো করি না। এখন বর্তমান বাজারে ট্রেন্ডি কী জিনিস, আমি ট্রেন্ডি আর্টিস্টও না। আমি জামিল জানি আমি কী করছি, আমার নাটকে কী মেসেজ থাকে সেটা আমি খুব ভালো করে জানি। সো আমার মনে হয় আই এম পারফেক্ট, আই এম অন দ্য ওয়ে। সিন্ডিকেটের সাথে আছেন নাকি নাই? আমি আসলে এটা এই শব্দটা না, আমি যদি এক কথায় উত্তর চান, আমি সিন্ডিকেটের সাথে নাই। অনেকগুলোই শ্যুট করলাম, কিন্তু ফাইনালি যেটা বেরোয়েছে প্রবাসী ডিভোর্স, আরেকটা হচ্ছে ইউনাইটেড অফ নোয়াখালী, তারপরে বেরোলো হচ্ছে আপনার জীবন সাথী টি স্টোর, এরকম অনেকগুলো ইনস্ট্যান্ট নাম মনে করতে পারছি না, আরও সামনে আছে অনেকগুলো। দেখুন, রেসপন্সটা তো আসলে আমি সবসময় একটা কথা বলি যে অনেকের অনেক কন্ট্রোভার্সি আছে এই বিষয়ে, ভিউর বিষয়টা নিয়ে। রেসপন্সটা আসলে দিন শেষে এখন ভিউর উপরে চলে গেছে, যেই নাটকের যত ভালো ভিউ সেই নাটকের তত ভালো রেসপন্স, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। তো এখন এটা তো দেখাই যাচ্ছে আসলে। এবার আমার মনে হচ্ছে যে নাটকগুলো এবার ওই অর্থে এবার এই নাটক অনেকটা কম রিলিজ হচ্ছে অন্যান্য বারের থেকে। মানে আমরা যেটা আলোচনাটা তো লম্বা আলোচনা, এখন তো করা মুশকিল, কিন্তু আমি যে প্রথমে বললাম যেটা, যে সেটা হচ্ছে গিয়ে ভিউর জায়গা থেকে অডিয়েন্স তো দিন শেষে সব অডিয়েন্স হয়তো পছন্দ করেনি বলে নাটকটা ওভাবে যায়নি বলে আলোচনায় আসেনি। নাটক যদি কোনো একটা নাটক, যে কোনো একটা নাটক ক খ গ নামে যদি ভিউটা বেশি হইতো, তাহলে হয়তো সেটা আলোচনায় আসতো, সেটা আমরা সবাই জানতাম, এই হচ্ছে বিষয়। আসলে ডিরেক্টর অ্যাক্টরদের আমি ইয়ে দেখি না, গাফলতি দেখি না। এখানে হচ্ছে কি আসলে দিন শেষে যারা টাকা লগ্নি করেন ওদের কিছু রিকোয়ারমেন্ট থাকে, তো সেই ক্ষেত্রে অনেক ডিরেক্টরের ইচ্ছা থাকলেও অনেক ভালো প্রোডাকশন করতে পারেন না, অনেক আর্টিস্টের ভালো ইচ্ছা থাকলেও সেই ভালো গল্প সিলেকশন করতে পারেন না। আসলে ঘুরে ফিরে আপনি একটা অ্যাভয়েডও করতে পারবেন না, আমি যে কথাটা বললাম আর কি, ওইখানের জায়গাটাতে